মিথ্যা প্রচারণা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রথম থেকেই, যেহেতু তাদের পায়ের নিচে মাটি নেই। এই ধরনের মিথ্যা গোয়েবেলসের প্রচার করে তারা প্রচার করতে চায় যে তারা আপনার সব কিছু, এই যে সফর করেছে এই সফরটা তাদের অত্যন্ত সফল হয়েছে, IMF বলছে যে তার নেতৃত্বে আছে। তা মিথ্যা কথা আপনি নিজেই বলেছেন, আমরা ইতিমধ্যে কাগজপত্র দেখেছেন, তারা ইতিমধ্যে এটা নিয়ে একটা স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছে যা এই কথা আমরা বলিনি, আমরা সূর্যটা দিয়েছে আপনারা দেখেছেন, শুধুমাত্র তার সঙ্গে মিটিংয়ের কথা বলেছে। একই সময় ওয়ার্ল্ড ব্যাংকের তো পূর্ব নির্ধারিত, আগেই কথা হয়েছে যেটা আপনার তারা দেবে সেইটাকে আবার চুক্তি। সুতরাং এই সফর ঋণ, এই সফরে অ্যাচিভমেন্ট ইজ জিরো। এই মিথ্যা কথা বলে মানুষকে এক আধ দিন বোকা বানানো যায়, কিন্তু বেশি দিন বোকা বানিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ সেকাই কাজটাই করে যাচ্ছে, কিন্তু এইবার তারা ব্যর্থ হবে। এবার জনগণ তাদের এই মিথ্যাচার বুঝে গেছে, জারি জুড়ে বুঝে গেছে, জনগণ তাদেরকে সরিয়ে জনগণের একটা শাসন প্রতিষ্ঠা করবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। না এগুলো তো আপনার আগেই আমি বললাম যে পুরো বিষয়টাই হচ্ছে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্ত সফর মিথ্যা করে ধারাই পানা করতে। কিন্তু মূল লক্ষ্যটা কি? জনগণের লক্ষ্য একটাই, হচ্ছে যে তাদেরকে ক্ষমতা থেকে সরতে হবে এবং জনগণের নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আইনের শাসনকে ফিরিয়ে আনতে হবে, জনগণ যেন এখানে সত্যিকারটি একটা গণতান্ত্রিক সমাজে বাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা তো তাদের সঙ্গে আলোচনা করতে চাইনি, কারণ আমাদের পূর্ব যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা আগেই বলে দিয়েছি যে তাদের সঙ্গে আলোচনার কোনো যুক্তি থাকতে পারে না, এই জন্য যে তারা পুরোপুরিভাবে মিথ্যা কথা বলে এবং তারা বিট্রে করে, একটা বিশ্বাসঘাতকতা করে জাতির সঙ্গে। সেই কারণে জনগণের আন্দোলনের মধ্য দিয়েই জনগণ রাজপথেই তার ফয়সলা করে নেবে। আওয়ামী লীগ অন্তী অগ্নিসন্ত্রাস শুরু করেছে, তারাই এটাকে কন্টিনিউ করে, নিজেরা করে উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপায়। এখানে আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্যে দিয়ে তার জন্ম এবং সন্ত্রাস করেই আওয়ামী লীগ টিকে থাকে। তাদের দুটো বডি ক্যামিস্ট্রি বলেছি আপনাদের, একটা সন্ত্রাস আর একটা দুর্নীতি, এই দুটোকে ছেড়ে তারা থাকতে পারে না।